শিক্ষার্থীর ধর্ম কেমন আছো? আশা করি তোমার আল্লাহ তাআলা মেহেরবানিতে ভালো আছো। তো এই মুহূর্তে আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় হলো কি শিক্ষা, পাঠ হলো 10, শিরোনাম হলো সবুজ সার। তোমরা এই বিষয়ে তোমাদের সবুজ সার কিভাবে জমিতে প্রস্তুত করে সেটা ব্যবহার করা এই সম্পর্কে আমরা এখন জানবো। তো হলো যেসব জমিতে সবুজ উদ্ভিদ জন্মিয়ে কচি অবস্থায় মাটির সাথে মিশিয়ে যে সার তৈরি করা হয় তাকে বলা হয় সবুজ সার। এই সবুজ সারের মধ্যে আছে ধরো ধুঞ্চা এবং গোমাটর, সন ইত্যাদি। আর এর প্রক্রিয়া হলো প্রথমে যে জমি একটা জমি নির্বাচন করতে হবে, এরপর ওই জমিতে প্রথম 3 থেকে 4 বার তার মই দিয়ে জমি উৎপালট করে সেই জমির সাথে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দিলে এরকম সারটা পচে যায়। আর সবুজ সার ব্যবহার সাধারণত যে জমিতে তৈরি হয় সেই জমিতেই ব্যবহার করা হয়। তাহলে সবুজ সার হিসেবে বলো যে ব্যবহার 50 পদ্ধতি। তাহলে প্রথমে যে কোনো জমিতে একটি ফসল যে ফসল চাষ করবো তা নির্বাচন করতে হবে। তারপর 2 নম্বরে চাষকৃত জমিতে প্রথমে প্রতি শতকে 70 গ্রাম ফসফেট এবং 50 গ্রাম পটাশ ব্যবহার করতে হবে। তারপরে জমি 2 থেকে 3 বার চাষ করতে হবে। তারপরে হলো প্রতি শতকে জমিতে 200 গ্রাম বীজ বপন করতে হবে। বীজ বপন করার 2 মাসের মধ্যে জমিতে ফুল আসা শুরু করে। তারপরে জমিতে যখন ফুল আসবে তখন নাঙ্গল দিয়ে চাষ করে সেই ধুঞ্চা ওই জমির মধ্যেই চাষ করে মিশাতে হবে। এটা হলো মানে সবুজ সার ব্যবহার এবং চাষ পদ্ধতি। এখন হলো সবুজ সারের উপকারিতা। সবুজ সারের উপকারিতা এক হলো যে সবুজ সার ব্যবহারের কারণে জমির উর্বরা শক্তি বাড়ে, তারপরে জমিতে নাইট্রোজেনের সম্পদ বৃদ্ধি পায়, তারপরে জমিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তারপরে হলো জমিতে উর্বরা শক্তি বৃদ্ধি পায় এবং জমিতে অণুজীবের সংখ্যা বৃদ্ধি পায়, তারপরে জমিতে মাটির এরকম বন্ধুরতা বৃদ্ধি পায়। তারপরে আরও বিভিন্ন সবুজ সারের কারণে জমিতে অনেক ফসল ভালো জন্মে, তারপরে এবং জমিতে পোকামাকড় আক্রমণ থেকে এরকম রক্ষা করা যায়। যে সবুজ সার ব্যবহারের কারণে ফসলের নানাবিধ উপকার সাধিত হয়। এ সম্পর্কে আমরা জানলাম যে আজকের পাঠ থেকে আমরা জানলাম যে সবুজ সার কোনগুলা এবং সবুজ সারের চাষ পদ্ধতি এবং সবুজ সারের উপকারিতা। তো পরবর্তীতে ক্লাসে আমরা অন্য বিষয় অন্য টপিক নিয়ে আলোচনা করবো। আজ এটুকুই। আসসালামু আলাইকুম।